মা সরস্বতী। আজ আজকে আর দুদিন মাত্র অবশিষ্ট। ভক্তবৃন্দরা মায়ের বাণী রচনার উপলক্ষ করে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাদের দিনাজপুরে একটি ভাবনা আছে, আমি জানি না আপনাদের এদিকে ভাবনাটা কাজ করে কি না। ছোটবেলা থেকে জানতাম যে সরস্বতী পূজা না হলে বড়ই বা কুল খাওয়া যাবে না, এইটা আপনাদের এদিকে প্রচলিত রীতি আছে বাবা? আছে আছে যে সরস্বতী পূজা না হলে, হ্যাঁ আমরাও খাইনি, আমরাও খাইনি, এটা মানুষে ভয় পায় সন্তানাদি বা বিদ্যা লাভের জন্য অনেকে ভয় পায় যে না যদি খাই সে যদি আমার বিদ্যাটা যায়। ইয়া দেবী কি যেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী, মন্ত্রটা ঠিক বলতে পারছি? হ্যাঁ, এই যে আমরা এটি যে রীতি ছিল এটার একটা ঘটনা আজকে শোনাই, যেহেতু এখানে ছাত্র ছাত্রী বা যারা পড়ুয়া ছেলে মেয়ে তারা এই আয়োজনটা করেছে। ব্যাসদেব বহুকাল তপস্যা করেছিলেন, তপস্যা করবার পর তার গুরুদেব নারদ এসেছিলেন। তার মানে ব্যাসদেব অনেক শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন, অনেক শাস্ত্র গ্রন্থ রচনা করবার পরেও হৃদয়ে শান্তি পাচ্ছিল না। কেন শান্তি পাচ্ছিল না? তাই সরস্বতী নদীর তীরে তিনি গুরুদেবের শরণাপন্ন হয়েছিলেন। কারণ ভক্তদের উচিত কার্য হচ্ছে, ভক্ত যখন বিপদগামী হবে একজন যথার্থ পথ প্রদর্শকের সান্নিধ্যে গিয়ে তার পরামর্শ লাভ করা। তাই তিনি নিজের গুরুদেবকে স্মরণ করলেন, আর দেবর্ষি নারদ তৎক্ষণাৎ ব্যাসদেবের কাছে উপনীত হলেন, বললেন হে বৎস, কেন তুমি বিজ্ঞজন, তোমার হৃদয়ে কেন অপ্রসন্নের ছাপ, কেন তোমার বদনে এই বিষণ্ণতার ছাপ? বললেন যে হে গুরুদেব, আমার হৃদয় অতৃপ্ত, আমি শান্তি পাচ্ছি না। বলে কেন? তুমি তো বেদ বেদান্ত উপনিষদ মহাভারত রামায়ণ না সরি রামায়ণ না রামায়ণ বাল্মীকি রচনা করেছেন, যাবতীয় স্মৃতিশ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র, হ্যাঁ যত শাস্ত্র গ্রন্থ সব তোমার অধিগত, এমনকি তুমি পুরাণাদি শাস্ত্রাদি বৈদিক শাস্ত্রাদি গ্রথিত করেছ, এত কিছু করবার পরে কেন শান্তি পাচ্ছ না? তা সেই জন্যই আপনাকে আমি ডেকেছি, আমি কেন শান্তি পাচ্ছি না। তা গুরুদেব তো বুঝতে পারেন শিষ্যের কি সমস্যা। তা গুরুদেব বললেন, ব্যাস তুমি সব রচনা করেছ আর রচনা বিড়ম্বনাও ঘটিয়েছ, জগতের অধিকাংশ মানুষ কর্মী জ্ঞানী যোগী ধ্যানী অধিকাংশ মানুষ বিভ্রান্ত, আর তুমি তোমার পুরাণাদিতে বিভিন্ন শাস্ত্রাদিতে কিছু কিছু কথা লিখেছ যেইটা জগতের মানুষের অকল্যাণ বয়ে নিয়ে আসবে, এই কাজটা ঠিক হয়নি, তুমি এই কাজটি খুব ভুল করেছ, পুরাণাদিতে তুমি যে কথাগুলো বলেছ এই কলিযুগ আগত মানুষ এমনিতেই ভোগ পরায়ণ, তারপর তুমি মানুষদেরকে ভোগী করে ভোগীর ব্যাখ্যা দিয়েছ, সেই জন্য এইগুলা ক্ষতিকর জিনিস, আর এই ক্ষতিকর জিনিসগুলা সামনের জীবের অকল্যাণ বয়ে আনবে, সেই অকল্যাণের অকল্যাণ বয়ে আনবে, এই জন্যই তুমি তো মহান ব্যক্তি সেই জন্য তুমি শান্তি পাচ্ছ, কারণ তাদের জন্য তুমি অকল্যাণের ব্যবস্থা করে রেখেছ। এবার গুরুদেবকে বললেন যে তাহলে আমি কি করতে পারি, এবার কি করে আমার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে? শ্রীল নারদ মুনি বললেন, হে ব্যাস এবার তোমাকে ভগবান শ্রী গোবিন্দের অমীয় গাথা লিপিবদ্ধ করতে, তুমি যে এত পুরাণ লিখেছ সেখানে ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী দিব্য লীলা বৃন্দাবন লীলা মাথুর লীলা দ্বারকা লীলা শৈশব কৈশোর লীলা তুমি বর্ণনা করো নাই, এবার বৃন্দাবনের যে প্রেমলীলা বিলাস সেই গুহ্যতম প্রেম তত্ত্ব বিষয় ভগবত তত্ত্ব নিগূঢ় রহস্য বিষয় যা সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস স্বরূপ ভাষ্য তুমি সেইটা করো নাই, কাজে সেটা রচনা করো, তোমার হৃদয় আবার শান্তিতে প্রশান্তিতে ভরে উঠবে। এরপরেই শ্রীল ব্যাসদেব
আজকের যে ভাগবতের অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই ভাগবত রচনার জন্য ব্যাসদেব তাকে আদেশ করেন আর বলেন যে আমি কি লিখব সেখানে আপনি আমায় পরামর্শ প্রদান করুন। বললেন যে তুমি তপস্যা করো, তপস্যায় যেদিন তুমি পূর্ণতা জ্ঞান প্রাপ্ত হবে সেই দিন তুমি যা লিখবে সেটাই সঠিক হবে। বলে আমার যে তপস্যা করব, তপস্যা করব, এই তপস্যাটা পূর্ণ হলো কি না কি করে বুঝব? বললেন যে যাও তুমি ওই আশ্রমে, এখন যেটাকে বদ্রিক আশ্রম বলে, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তপস্যা করো। আর নারদ বললেন যে এখানে এই যে এটা বলছে, যাও এটা বড়ির বিচি বীজ নিয়ে আসো, যেখানে সেখানে খুঁজে এটা পেয়েছে বীজ। নারদ বীজটা লাগিয়ে দিয়েছে, তোমার সাধনা সিদ্ধি লাভ হবে সেই দিন যেদিন এই গাছে বড়ই ধরবে, সেদিন বুঝবা যে তুমি এবার হৃদয় আত্মা প্রশান্তি এবং তুমি প্রকৃত তত্ত্ববিদ, প্রকৃত রহস্য সব বুঝতে পারবে এরই মাঝে। তাইলে দে ভেবে দেখুন, বিদ্যা লাভের জন্য, ভাগবত তত্ত্ব বুঝার জন্য স্বয়ং ব্যাসদেবকে তার গুরুদেবের আদেশ মতো তপস্যায় বসতে হলো। আর কোন দিন? যেদিন কেবলই বড়ই গাছের বড়ির বীজটা রোপণ করলেন আর গুরুদেব বলে দিলেন এটা বড়ই থেকে গাছ হবে, অঙ্কুরতে হবে, তারপর গাছ হবে, গাছ হওয়ার পর বড় হবে, তারপর ফুল হবে, তারপর ফল হবে, যেদিন পেকে পড়ে যাবে সেদিন বুঝবা যে তোমার সাধনার পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এই হচ্ছে আসল রহস্য। সেই বিদ্যা লাভের জন্য ব্যাসদেব অপেক্ষা করতে লাগলেন বড়ই কবে ফল হবে, তপস্যা করতে লাগলেন ওম নম ভগবতে বাসুদেবায়। এইভাবে তার তপস্যা পূর্ণতা প্রাপ্ত হলে বড়ই থেকে বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ফুল হলো, ফুল থেকে ফল হলো, ফল থেকে পাকলো, তারপর পড়লে তিনি জ্ঞান প্রাপ্ত করেন। সেই জন্য জ্ঞান লাভের জন্য আজ সেই থেকে এই কাহিনী জগতে প্রচারিত। এই জন্য বিদ্যার্থীরা বিদ্যা লাভের জন্য বড়ই পাকা পর্যন্ত বা সরস্বতী পূজা না হওয়া পর্যন্ত, এই বিদ্যার দেবী যেহেতু মা প্রসন্ন তখনই হবেন। তাহলে বোঝা গেল ঘটনাটা?